বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুরকে একবার জিজ্ঞাসা করেছিল ঠাকুর আমাদের যে সাধু প্রয়াস সেই সদিচ্ছা এগুলো আমরা উদযাপিত করতে পারছি না কেন দয়াল বললেন তুমি যদি কনসেন্ট্রিক হও অর্থাৎ তুমি যদি সত্যি করে সুকেন্দ্রিক হও তবে তোমার ইন্ডাকশানে সঞ্চালনায় আর সবাই তেমন হয়ে উঠবে তাহলে দেখুন মূল মত হচ্ছে কিন্তু আমাদের ইন্ডাকশান আমাদের দেহটি একটি চলমান মন্দির শ্রী ঠাগর অনুকূল চন্দ্র স্বস্তনী ব্রতে বললেন শ্রীগ্রহের মন্দির ভেবে যত্ন করি শরীরটাকে তাই ঠাকুর বারবার ঋত্বিক ট্রেনিং ইন কলেজের কথা বলতেন এতে তাঁর যারা লোকশিক্ষক তারা যাতে জীবন্ত মন্দির হয়ে সর্ববিদ্যা বিষাদ হয়ে মানুষের ধরে ধরে পৌঁছে যায় কাট পাথরের মন্দির ঠাকুর খুব একটা বিশ্বাসও করতেন না ভরসাও করতেন না বলছেন তুমি যদি সুকেন্দ্রিক হ তবে তোমার ইন্ডাকশানে সবাই তেমন হয়ে উঠবে তোমার সঞ্চালনায় সবাই হয়ে উঠবে তাহলে এই সৎসঙ্গ আন্দোলন কিন্তু হয়ে ওঠার আন্দোলন দীক্ষা তখন এমনিই বাড়বে আর সেই সঞ্চালনায় সবাই তেমন হয়ে উঠবে সুকেন্দ্রিক হয়ে উঠবে তুমি যদি সুকেন্দ্রিক হও তাই ঠাকুর তা দিব্য দিয়ে বলছেন এক জায়গায় ঈশ্বর বলে ডাকতে ইচ্ছে করে ডাকো না করে ডেকে না ভগবান বলতে ইচ্ছে করে বলো না করে বলো না ঠাকুর দেবতা আর ধার ধারতে ইচ্ছা করে ধারো না করে ধরো না কিন্তু বৈশিষ্ট্য সুকেন্দ্রিক ওই সুকেন্দ্রিকতার তালিমে অনুচর্চা পরায়ণ হয়ে ওঠ এমনি করে চলাই হচ্ছে ঈশ্বরের পথে চলা এমনি করে চলাই হচ্ছে ধর্মের পথে চলা তাই ঠাকুর বারবার সুকেন্দ্রিকতার কথা বলতেন আপনার কনভিকশন অর্থাৎ তোমাদের যে কনভিকশন ও গ্লো তখন তাদের মধ্যে ইম্পার্টেড হবে অর্থাৎ তুমি যদি সুকেন্দ্রিক হও তোমার পারিপার্শ্বিকের মধ্যে তোমার কনভিকশন ও গ্লো এই দুটোই কিন্তু সঞ্চারিত হবে অপূর্ব ঠাকুরের ভাবনা একটা মানুষও যদি ঠিক ঠিক অনুপ্রাণিত হয় তাহলে তাকে দিয়ে সবাই অল্প বিস্তার প্রভাবিত হয় একবার ঠাকুরকে জিজ্ঞাসা ঠাকুর এই এই আমরা গুটি কয়েক মানুষ আমরা এই বিশাল আন্দোলন কিভাবে সম্ভব তার মধ্য দিয়ে তখন ঠাকুর বলেছিলেন দেখ পাতে দেখেছিস তো আগে হ্যাঁ ঠাকুর দেখ বিশাল কড়াই অনেকটা দুধ তার মধ্যে একটুখানি দম্বল ছড়িয়ে দেয় তাহলে কি হয় ওই গোটা কড়ার দুধটা কিন্তু দইয়ে পরিণত হয় তাহলে দেখো দম্বলের মধ্যে এমন কিছু প্রপার্টি আছে যা দুধকে দই করে তোলে আবার দুধের মধ্যে এমন কিছু প্রপার্টি আছে যা দম্বলের সংস্পর্শে পরিণত হয় তাই পুরুষোত্তম ঠাকুর তার যারা বার্তা তার যারা লোকশিক্ষক হবে তাদেরকে দম্বলের মতো বানাতে চেয়েছিলেন ঠাকুর বলছিলেন তোমার কনভিকশন গ্লো চিকিং পার্টেড হবে একটা মাংস যদি ঠিক ঠিক অনুপ্রাণিত হয় তাহলে তাকে দিয়ে সবাই অল্প বিস্তার প্রভাবিত হয় মনে করুন বা মনে করো তুমি একাই আছো তোমার সব করা লাগবে এবং সেই ভাব যদি তোমার বোধকে স্পর্শ করে তাহলে অনেকখানি পারবে কে করলো কি না করলো তাতে কিচ্ছু আসে যায় না তোর ডাকশনে কেউ না আসে তবে একলা চলো রে ঠাকুর বারবার এই লাইফ উইথ সুপেরিয়ার ইন এর কথা বলতেন লাইফ উইথ রিজারেবল আর ফ্যামিলি মেম্বারের কথা বলতেন লাইফ উইথ অ্যান্ড ফর দি পাবলিকের কথা বলতেন যে মানুষের জীবনে এই চারটে ফ্যাসেট আছে এক জীবনে যা ক্ষয় হয় অন্য জীবনে তা পরিপূর্বিত হয় তাই প্রত্যেকটা মানুষের জীবনে এদের লাইফ উইথ সুপেরিয়ার বিলেভেট কেহ নাই কিছু নাই তুমি নাই আমি হে রাধা স্বামী হে রাধা তাই বুঝি এমনতর অবস্থা থেকেই হেমকবি এই গানের উদ্বোধন হয়েছিল ঠাকুর বলছেন মনে করো তুমি একাই আছো তোমার সব করা লাগবে আর সেই ভাব তোমার বোধকে এমন স্পর্শ করে তাহলে অনেকখানি পারবে তাহলে ভাব যাতে আমাদের বোধকে স্পর্শ করে এমনতর হবে ভাবঘন আমাদের হতে হবে বা ইন্ডাকশন কাজ হয় সঞ্চালন দ্বারা কাজ হয় কিন্তু প্রাইম ম্যানকে যদি ইন্ডিউস করা লাগে তাহলে মুশকিল দেখুন ঠাকুর চেয়েছিলেন যে লোকশিক্ষক তার যারা প্রকৃত কর্মী হবে তারা যেন হয়ে ওঠে তাদেরকে ইন্ডিউস করতে গেলে খুব মুশকিল হয়ে যায় যে মানুষকে ইন্ডিউস করা লাগে না এবং যে সবাইকে তাকিয়ে রাখতে পারে নিজে উদ্দীপনায় সেই বড় কাজ করতে পারে তাহলে বড় কাজ করতে গেলে আগে বড় হয়ে উঠতে হবে নাহলে কিন্তু বড় কাজ করা যাবে না আমরা বড় কাজের যোগ্য হয়ে উঠতে না পারলে কিন্তু ঠাকুরের যে বড় পরিকল্পনা এই বৃহৎ যে বিপুল পরিকল্পনা তার কিন্তু আমরা রূপ দিতে পারবো না তাহলে সৎসঙ্গ আন্দোলন হচ্ছে বড় হওয়ার আন্দোলন বড়ত্তে উন্নীত করার আন্দোলন তাই ঠাকুরকে আন্দোলন না বলবে যে উদোলন বলা ভালো সৎসঙ্গ উদোলন ঊর্ধ্বমুখী দোলন সৃষ্টি করে যায় যাতে তাহলে দেখুন ঠাকুর বলছেন যেমন ইঞ্জিন মানুষ আছে ইঞ্জিন যেমন বগিকে টেনে নিয়ে যায় তেমনি কিছু কর্মী যায় যারা সত্যি করে ইঞ্জিন হয়ে উঠবে আর সেই মানুষগুলো কিন্তু ঈশ্বর কোটি মানুষ প্রীতির অটুট টানে বৃত্তি সমাহার ঈশ্বর কোটি তারই জানিস শ্রেষ্ঠ জনম তার আবার ঠাকুর বলতেন বৃত্তি আঠায় লেটে থাকে ছোট্ট হৃদয় খান জীবকটি তুই তারই জানিস অজানাতি স্থান ঠাকুর বারবার বলছিলেন ঈশ্বরের কাজ করতে বলে ঈশ্বর কোটি মানুষের দরকার পূর্ণজিম্মা মানুষের দরকার প্রায় সেই শ্রীমদ্ ভগবত গীতার কথা উল্লেখ করে ঠাকুর বলছিলেন জন্ম কর্মচমে দিব্যম এই জন্ম এবং কর্ম মানুষের দিব্য হওয়া চাই দিব্য জন্মা দিব্য কর্মা তারাই হয়ে থাকে বরণ্য পথে তারাই চলে সত্তা সেবি ডাকে ঠাকুর প্রায় সেই দিব্য জন্ম এবং দিব্য কথা বলতেন ঠাকুর বলছেন লেগে থাকাটা একটা বড় জিনিস বাধা বিঘ্ন যদি কাউকে দুর্বল করে দেয় তাহলে সে কিন্তু বড় কাজ করে উঠতে পারে না বাধা বিঘ্নের সম্মুখীন হয়েছে রুখে দাঁড়ায় এবং সাময়িক অসুবিধা সত্ত্বেও বিধিবদ্ধভাবে করণীয় করে চলে সে একদিন কৃতকার্য হয়ই অবশ্য যদি তার চলনায় গোল না থাকে তাহলে দেখুন চলন যদি আমাদের পরিশুদ্ধ হয় আমাদের চলায় যদি গোল না থাকে আমাদের গোটা যদি ঠাকুরের সেন্টার হয়ে থাকে কেবলমাত্র আদর্শই সেন্টার হয়ে থাকে তাহলে কি হবে ঠাকুর বলছেন কৃতকার্য তো আসবে ইতি আসবে কৃতকার্যতা তোমার জীবনে আসবেই কি আসবেই তাহলে এই লেগে থাকাটা কিন্তু বড় জিনিস নিজের উদ্দীপনায় লেগে থাকা অনেকে প্রশ্ন করে দাদা আপনি তো একদমই আসেন না দীক্ষা দিয়ে কবে চলে গেছেন তা আমি তাদের উত্তরে বলি দেখো ভাই আমাদের যিনি দীক্ষা দিয়েছিলেন আমরা নিজ গরজেই কিন্তু তার কাছে যেতাম হয়তো তিনি ব্যস্ততার জন্য আমাদের খোঁজখবর রাখতে পারতেন না কিন্তু আমাদের একটা আপুত আগ্রহ ছিল সেখানে পৌঁছবার হয়তো হেঁটে হেঁটেই কতদিন চলে গেছি তাকে দর্শন করব। যার মধ্যে দিয়ে আমরা ঠাকুরকে দেখতে পাচ্ছি এমন তো ঋত্বিক দেবতার প্রতি আগ্রহ এবং টান আমাদের ছিল হয়তো তিনি বলেছেন কখনো যে ভাই এটা পান এনে দাও তখন হয়তো পঞ্চাশ পয়সা ভাড়া সেই ভাড়াটাই সঙ্গে নিয়ে গেছি এমনও ঘটনা ঘটেছে পান সেই পয়সা ফুরিয়ে গেছে চোদ্দ পনেরো কিলোমিটার হেঁটে হেঁটে বাড়ি চলে এসছে তাহলে কিন্তু ঠাকুর বলছেন এই যে হওয়া মানুষকে তৈরি করা যায় না এই যে আগ্রহই তো মানুষকে বাড়িয়ে দেয় লেগে থাকাই তো মানুষকে বাড়িয়ে দেয় বাধা বিঘ্নকে অতিক্রম করাতে সাহস জোগায় বড়ো কাজ করার প্রেরণা দেয় এবং বাধা বিঘ্নের সম্মুখীন হয়ে এসে রুখে দাঁড়ায় এবং অসুবিধা সত্ত্বেও বিধিবদ্ধ যে গণনীয় সেগুলো সে করে চলে ঠাকুর বলছেন এর মধ্য দিয়ে মানুষের জীবনে কৃতকার্যতা আছে তাই মানুষের জীবনে সাধু প্রয়াস চাই দাও মারার মধ্যে থাকলে কিন্তু মানুষ কখনো বড় হতে পারে না তাহলে দেখুন আমাদের কিন্তু উচিত কি এই সুকেন্দ্রিক হওয়া এবং যার মধ্য দিয়ে কি হবে আমাদের সঞ্চালনায় পরিবেশের মধ্যে ওই সুকেন্দ্রিকতার ভাব ইষ্টকেন্দ্রিকতার ভাব চালিয়ে যাবে সেটা হবে মানুষের জীবনে নর্মাল যাজন এবং আমরা করে সেই ইষ্টে সংলগ্ন হয়ে ইষ্টে বা আদর্শ লেগে থেকে তার বিধিবদ্ধ করণীয় যেগুলো সেগুলো সঠিকভাবে উদযাপন করে আমরা কিন্তু অসুবিধাকে অতিক্রম করে সার্থকতার ভূমিতে আমরা